প্রধানমন্ত্রী চীন সফরে দেশের উপকারে আসবে তেমন প্রকল্পেই চীনের কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান এই সফরে দশটিরও বেশি প্রকল্প নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে দেশটির কাছে চাওয়া হতে পারে পাঁচ বিলিয়ন ডলার ঋণ মুর্শেদ হাসিবের রিপোর্ট সব ঠিক থাকলে দশ বছর পর আট জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় তারিখে হবে চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আর দশ জুলাই হওয়ার কথা চীনের প্রেসিডেন্ট চিংপিং চিংপিংয়ের সঙ্গে আলোচনা চীনের সফরে করণীয় নির্ধারণে এরই মধ্যে একাধিক বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় চা পর বিষয়গুলো নিয়ে চলছে চুলচের বিশ্লেষণও তবে ভারতের মতো চীনের আলোচনার টেবিলেও থাকছে তিস্তা ইস্যু এছাড়া এমআরটি টু ভাঙা থেকে কুয়াকাটা ব্রডগ্রেজ লাইন সহ বেশ কয়েকটি প্রকল্পের পাশাপাশি দেশটির কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলারের এখনো আসলে আলাপ আলোচনা চলছে আজকে একটা টিম আছে তারা বোধ ইআরডির সাথে আলোচনা করছে আর বিভিন্ন লাইন মিনিস্ট্রির যে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়েও ফাইনালাইজেশন চলছে তো এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কোনটা কোনটা ইয়ে করবো না আর্থিক সহযোগিতা না এখন তো বিভিন্ন ধরনের বাজেট সাপোর্ট একটা ইস্যু আছে বাট আরও অন্যান্য মেকানিজম আছে তো সবগুলোই আমরা এক্সপ্লোর করছি ২০১৬ সালের সেপ্টেম্বরে ঢাকা সফর করেছিলেন চীনের প্রেসিডেন্ট শে চিংপিং ওই সফরে সাতাশটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল যার পনেরোটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে ছটি চলমান আর ছটির প্রকল্প পরিবর্তন করে নতুন প্রকল্পের চিন্তা ভাবনা চলছে পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের উপকারে আসবে তেমন প্রকল্পই চীনের কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দেওয়া আছে অর্থাৎ যে সমস্ত প্রজেক্টগুলো ইমপ্যাক্টফুল হবে এবং যেই সমস্ত প্রজেক্টগুলো আমাদের জন্য হবে এবং যে সমস্ত প্রজেক্টগুলো কুইক রিটার্ন হবে আমরা সেগুলো প্রায়োরিটি দিব কে কি দিতে চায় সেটার থেকে আমাদের প্রায়োরিটি কি আছে আমাদের স্বার্থ কোনটাতে ভালো ইয়ে হবে সেগুলো আমাদের বিবেচনা করতে হবে এবং সেইভাবেই আমরা আগাচ্ছি চার দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা এগারো জুলাই হাসি টোয়েন্টি ফোর ঢাকা